সালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মিস্টার টিপুলারের জীবন কাহিনী বলবো। তার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং খারাপ লাগলে ডিসলাইক, এবং আপনাদের মতামতটি কমেন্টে জানিয়ে যান। চলুন ভিডিওটি শুরু করা যাক। মিস্টার টিপলার বর্তমানে বাংলাদেশে খুবই একটি জনপ্রিয় গেমিং চ্যানেল। তার সাবস্ক্রাইব প্রায় 3 লক্ষেরও বেশি। তার চ্যানেলটির নাম হলো মিস্টার টিপলার। তার আসল নাম হলো রিজাউল রহমান রিজভী। তার চ্যানেলটির নাম এসেছে তার এই নাম দ্বারা। তার নামের সবগুলোর প্রথমেই আর আছে, তাই তার নাম চ্যানেলের নামটি রেখেছে মিস্টার টিপলার। তার জন্ম তারিখ হলো 27 মার্চ, যেটা আমরা অনেকেই জানি না, এই ভিডিওতে আমরা জানিয়ে দিয়েছি। তার প্রিয় খেলা হলো ক্রিকেট, এবং তিনি বেশিরভাগ সময় ফ্রি ফায়ার খেলে থাকেন। তিনি ফ্রি ফায়ার খেলে মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করে। তিনি বাংলাদেশের এই প্রথম ইউটিউবার যিনি গেম খেলে এত দ্রুত সাবস্ক্রাইব এবার পেয়েছে। সে প্রতিদিনই ভিডিও আপলোড দিয়ে থাকে, এর ফলে তার সাবস্ক্রাইবাররা তাকে আরও পছন্দ করে। আর তার ডেলি তার চ্যানেলে 200K থেকে 400K ভিউ হয়ে থাকে, এবং তার চ্যানেলে প্রতি এনে ভিডিও আপলোড দেওয়ার পর চ্যানেলটি তাড়াতাড়ি করে ভাইরাল হয়ে যাচ্ছে। তিনি বর্তমানে ঢাকা মিরপুরে থাকে। তার গ্রামের নাম হলো গাইবান্ধা। তিনি একটি আগে গরিব পরিবারে থাকতো, তখন তার পরিবারে খুবই ঝামেলা হতো, কিন্তু সে তখন এই ইউটিউব জানতো না। তখন ইলুশনের সোয়ারটি, যাকে আপনারা অনেক গিয়েছেন, তার সাথে মিস্টার টিপলারের পরিচয় হয়। এভাবেই তার ইলুশনের ওয়ারটি মিস্টার টিপলারকে একটি চ্যানেল খুলতে বলেন। তারপর সে খুলে মিস্টার টিপুলার খুব অল্প সময়ে অনেক সাবস্ক্রাইবার গেন করে। এর ফলে তার মনোভাব হচ্ছে মিস্টার টিপুলার 6 থেকে 7 মাস হয়েছে ইনকাম করতে আসে। তা তিনি হলো একজন মোবাইল দিয়ে খেলো, তিনি মোবাইল দিয়ে গেম প্লে করে থাকে। তার কম্পিউটার বা পিসি তিনি মোবাইল দিয়ে সব কিছু করে থাকে। তিনি থাম্বনেল থেকে ভিডিও এডিটিং সবগুলো এসে মোবাইল দিয়ে করে থাকে। তা সে বেশিরভাগ ভিডিও এডিট করে কাইন মাস্টার থেকে, এবং থাম্বনেল বানায় পিক্সেল ল্যাব এবং পিকশট এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এগুলো থেকেই সে বেশিরভাগ করে থাকে। তিনি স্ক্রিন রেকর্ডার হিসেবে ব্যবহার করে ডুয়ো রেকর্ডার, এটি খুবই একটি জনপ্রিয় স্ক্রিন রেকর্ডার। তিনি এটি ব্যবহার করে, এর ফলে খুবই ভালো রেকর্ডিং হয়, এবং তিনি প্রতিদিন চ্যালেঞ্জের ভিডিও আপলোড দেয়, এর ফলে সে অনেক তাড়াতাড়ি সাবস্ক্রাইব পেয়েছে। আজকে এই পর্যন্তই থাকুক। আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে লিখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি মিস্টার টিপুলার পুরো বায়োলজি জানতে চান তাহলে আমার সাইড উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিন। আজকে ভিডিওটি পর্যন্ত, সালামু আলাইকুম। I have you now.